হ্যালো দেয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো লাস্ট টাইম আমি জিপিএক্স ডেমন জিআর 200R নিয়ে একটি ভিডিও করেছিলাম এবং আপনারা অনেকে এই ভিডিওটি দেখেছিলেন। তো সেই ভিডিওতে এত সব পজিটিভ কমেন্ট এসেছিল যেটা দেখে আমার বুঝতে অসুবিধা হয়নি যে বাইকটা আপনারা বেশ পছন্দ করেছেন। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে পার্সোনালি এই বাইকটি আমারও বেশ পছন্দের একটি বাইক, আর বাংলাদেশের বাজারে যদি আসে এবং যদি পসিবল হয় তাহলে আমি নিজেও বাইকটি নেওয়ার চেষ্টা করব। তো ফাইনালি বাইকটি বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে এবং খুব শীঘ্রই আসতে যাচ্ছে। তবে এখানেও একটা কিন্তু রয়েছে, আর সেটা কি জানার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। সেটা হলো, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তী ভিডিও এবং আপডেটগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো যেটা বলছিলাম, জিপিএক্স ডেমন জিআর 200R বাংলাদেশে আসার কনফার্ম হয়েছে, বাট এটা আসবে জিপিএক্স ডেমন জিআর 165R নামে। জিপিএক্স জেনেরিক বাংলাদেশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি কনফার্ম করেছে। ইনফ্যাক্ট গত বেশ কিছুদিন যাবৎ তারা শুধুমাত্র এই বিষয়টি নিয়েই বেশ হাইলাইট করেছে। এর আগেও আমরা দেখেছি যে টারো বাংলা টারো জিপি ওয়ান বাইকটি ঠিক একই প্রসেসে বাংলাদেশে নিয়ে এসেছিল। অর্থাৎ টারো জিপি ওয়ান বাইকটি বেসিক্যালি 400cc বডিতে 165cc ইঞ্জিন লাগিয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এবং সেই ইঞ্জিনটি চায়নার সবচেয়ে পপুলার বাইক ব্র্যান্ড লিফানের থেকে নেওয়া হয়েছে। তো জিপিএক্স বেসিক্যালি থাইল্যান্ডের একটি ব্র্যান্ড, আর আমরা সবাই জানি যে থাইল্যান্ডের বাইকগুলোর ইঞ্জিন মোটামুটি বেশ রিলায়েবলই হয়। আমার মনে হয় বাইকটির যদি ইঞ্জিন সিসি কমিয়ে 165 করেও নিয়ে আসা হয় তাহলেও বাইকটির ইঞ্জিন মোস্ট প্রবাবলি থাইল্যান্ডেরই হবে, আর এটা হলে বাইকটি কিন্তু বাংলাদেশের বাজারে বেশ চলবে। কেননা প্রথমত বাইকটির ডিজাইন এবং লুক সিম্পলি আউটস্ট্যান্ডিং, আর এই বাইকটি বাংলাদেশে আসলে বডি কিট আউটলুক সব কিছু এক্সাক্ট সেম থাকবে, জাস্ট ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা শুধু চেঞ্জ হবে। যেহেতু বাইকটির স্পেসিফিকেশনস নিয়ে এখনও অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি, তবে সম্ভাবনা আছে বাইকটি হবে 16-19 BHP-র এবং টর্ক হবে 14 Nm-এর মতো। তবে জিপিএক্স জেনেরিক বাংলাদেশ জানিয়েছে যে এখন পর্যন্ত যেহেতু সিসি লিমিট বাড়ানোর কোনো আপডেট আসেনি, তাই তারা এই বাইকটি সিসি কমিয়ে বাংলাদেশে নিয়ে আসছে। আর এর মধ্যে যদি বাংলাদেশ সরকার সিসি লিমিট বাড়িয়ে 350 বা তার বেশি করে তাহলে তারা ডিরেক্টলি জিপিএক্স ডেমন জিআর 200R নিয়ে আসবে। পার্সোনালি আমার কাছে মনে হয় যে বাইকটি নিয়ে আসার আগে যদি বাংলাদেশ সরকার সিসি লিমিট বাড়িয়ে দেয় তাহলে সব দিক দিয়েই ভালো হবে। কেননা 165cc করে নিয়ে আসলেও যেই প্রাইসিং করবে, 200cc করে নিয়ে আসলেও অলমোস্ট সেম প্রাইসই হবে। বরং 200cc করে নিয়ে আসলে বাংলাদেশের বাজারে হায়ার সিসির অনেক কম্পিটিটর থাকায় তারা বাইকটির প্রাইস যতটা সম্ভব বাজেটের মধ্যে রাখার চেষ্টা করবে, যেটা আমাদের মতো মধ্যবিত্ত বাইকারদের জন্য হবে অবশ্যই খুব ভালো একটা সংবাদ। তবে 165cc করে নিয়ে আসলেও এই বাইকটি বাংলাদেশের বাজারে বেশ চলার সম্ভাবনা রয়েছে। কেননা বাংলাদেশে এত প্রিমিয়াম লুকিং স্পোর্টস বাইক হাতে গোনা খুব কমই আছে। যেটা দরকার সেটা হচ্ছে শুধুমাত্র স্পেয়ার পার্টসের প্রপার অ্যাভেলেবিলিটি, ভালো মাইলেজ এবং প্রপার সার্ভিস সেন্টার থাকলে এই বাইকটিও হয়তো বাংলাদেশের রোড কাঁপাবে। তো আপনাদের কাছে কী মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, ড্রাইভ সেফ, অলওয়েজ ওয়্যার হেলমেট। আল্লাহ হাফেজ।